हेलो बंधुरा वेलकम बैक टू माय चैनल पूजास लाइफ। आमी पूजा, तुम्हारा केमन आछो? आशा करछि खूब भालो आछो। आर आमी तो भालोई आछि। आर एखन बाजे सकाल 8টা আর আজকে হচ্ছে শনিবার। আর এখন থেকে আমি তোমাদের সঙ্গে নিয়ে আমার ব্লগটাকে স্টার্ট করছি। আর আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। আর এখন বর চলে যাচ্ছে বাজারে, আর বাজার থেকে নিয়ে আসলো সবজি। আজকে যেহেতু শনিবার, তো শনিবার অ্যাকচুয়ালি আমাদের কোনো নিরামিষ বার না, তবু ইচ্ছে হলো আজকে নিরামিষ খাওয়ার। তো বরকে বলেছিলাম সবজি নিয়ে আসতে, তো বর নিয়ে আসলো সবজি। আমি স্নান করে পুজো দিয়ে দিলাম, আর বাসি কামগুলো আগেই করে নিয়েছি। করে আমি স্নানে চলে গেছিলাম, তারপর এসে ফুলগুলো পাচ্ছি। আর গাছের ফুল না পেরে গোপাল ঠাকুরকে না দিয়ে তো ভালোই লাগে না, তাই গোপাল ঠাকুরের জন্য ফুলগুলো নিয়ে নিচ্ছি, নিয়ে গোপাল ঠাকুরের চরণে দেব। আর গোপাল ঠাকুরের পুজোতে তুলসী পাতা না দেওয়া হলে তো হবেই না, তাই তুলসী পাতা নিয়ে নিচ্ছি। তুলসী পাতা দিয়ে ঠাকুরকে দেব, ভোগ নিবেদন করব। তার আর তুলসী গাছটাকে দেখো কত সুন্দর লাগছে না তুলসী গাছটাকে দেখে। তারপর চলে এসেছি ঠাকুর পূজা দিতে, পুজোটাকে দিয়ে দিলাম। আর আজকে জানো তো আমাদের এসির সুইচটা খারাপ হয়ে গেছে। অ্যাকচুয়ালি সম্রাট না কী করে উঠে সুইচটা দিতে থাকে, তাই সুইচ বোর্ডটা নষ্ট হয়ে গেছে। আর এদিকে চুলগুলি আমার হেল্প করে দিচ্ছে, ও সবজিগুলো কেটে দিচ্ছে। আর সুইচ বোর্ড ঠিক করতে দাদাটা আসলো, এসে সুইচ বোর্ডটা ঠিক করে চলে গেল। আর আমার বর বাজার থেকে নাশপাতি নিয়ে এসেছে। যেহেতু আমি ফল খেতে ভালোবাসি আর দিনে একটা হলেও ফল লাগে, তাই নাশপাতি নিয়ে এসেছে। তারপর দেখো না কার্কলগুলো ফ্রিজে রেখে একদম শুকনো হয়ে গেছিলো একদম, তবু আমি কেটে চুলগুলিকে বলেছিলাম কেটে দিয়ে দিতে, পাঁচমিশালি সবজি করে নেব, তাই কেটে দিয়েছিল। আর তারপর মুগের ডালটা বসিয়ে দিয়েছিলাম। আর মুগ ডাল না ভেজে রান্না করলে ভালো লাগে না, তাই একটু হালকা ভেজে নিই, একটু লাল করে নিই, বেশি লাল না, আবার পুড়ে যাওয়ার মতো না, জাস্ট একটু হালকা লাল করে নিই, তারপর প্রেশার কুকারে দিয়ে দিই। প্রেশার কুকারে না দিলে কী হয় জানো তো, মানে অনেক ঘন্টা লাগে, সিদ্ধ হতেই চায় না, তাই আমি প্রেশার কুকারে সিদ্ধ করতে দিয়ে দিই হলুদ নুন তারপর আদা দিয়ে একসাথে। আর সিটি মারতে দিয়ে দিয়েছি প্রেশার কুকারটা, আর কী করবো ভাবছিলাম। তারপর ভাবলাম যে না লঙ্কাগুলো বেছে নিই, বেছে পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে। ধুয়ে নিয়েছি, নিয়ে তারপর একটু মুছে আমি ফ্রিজে বক্সে করে ফ্রিজে রেখে দেব। আর এই বক্সে আমি রাখি সবসময়ই লঙ্কাগুলোকে, আর ফ্রিজে রেখে দেই, কারণ ফ্রিজে রাখলে না নষ্ট হয় না অনেকটা, তো তাই। তারপর রান্না বসিয়ে দিলাম, গায়ে হলুদ মেখে আলুগুলো ভেজে নিচ্ছি। ভেজে আমি নিরামিষ মাংস তরকারি করব। একটু শুনতে অবাক লাগছে না, নিরামিষ মাংস তরকারি? নিরামিষ মাংস তরকারি মানে নিরামিষের মধ্যে কী মেন, যখনই কিছু অকেশন হয় লাস্টেই পনির থাকে। তো এই আমাদের যেমন আমিষে লাস্টে মাংস থাকে, সেম নিরামিষে লাস্টে পনির থাকে। তো হলো না নিরামিষ মাংস তরকারি, এই জন্যই বললাম। তো ফার্স্টেই বসিয়ে দিলাম তেজপাতা 5 ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে আমি আলুগুলো দিয়ে দিয়েছি, আলু দিয়ে লঙ্কা গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর একটু চিনি দেই আমি, চিনি, স্বাদ মতো নুন দিয়ে টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, আর আদা বাটা দিয়েছি, আর সাথে তোমার একটু কসুরি মেথি দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে যখন তেলটা বেরিয়ে এসছে একটু, তারপর আমি জল দিয়ে দিয়েছি, জল দিয়ে তারপর পনিরগুলো দিয়ে দিয়েছি, এই শর্টকাট এটাই। আর লাস্টে গরম মশলা দিয়ে দিয়েছি আমি। আমি এইভাবেই করি। আর আমরা 5 ফোড়ন দেই আমাদের, মানে আমার শ্বশুর বাড়িতে আবার 5 ফোড়ন না, জিরে সম্বাস নাহলে কালো জিরে সম্বাস এইসবই চলে, বাট আমার বাড়িতে মানে আমার বাবার বাড়িতে 5 ফোড়নটাই নিরামিষে বেশি চলে, তাই আমি নিরামিষে 5 ফোড়নই দিই। আর
আমার দীক্ষা নেওয়ার পরে না মানে আমাদের নিরামিষ কোনো বার নেই, আমাদেরকে বলা হয়েছে আমার গুরুদেব বলেছে যে একাদশী করতে, কিন্তু এখনও একাদশী দুটো কি তিনটে করেছি, কিন্তু আমার বর যেহেতু এখনও ফুল একাদশীটা করে না তাই এখনও করা হচ্ছে না। তারপর রান্নাটাকে চাপিয়ে একটু ব্যালকনিতে এসে দাঁড়াচ্ছিলাম আর ধর সারাদিন দেখো সকাল থেকে উঠে তো আমি কাজই করে যাচ্ছি, তো খাওয়া তো হচ্ছেই না, জাস্ট একটু ব্রেকফাস্ট করেই আমি কাজে লেগে পড়েছিলাম। যেহেতু হেভি কোনো ব্রেকফাস্ট করি না তাই একটু জল খাচ্ছিলাম, খুবই গরম পড়েছিল আর এই কাফতানটাকে পরে না, এই কাফতান নাইটিটাকে পরে এত গরম লাগছিল মানে কখন এই না কাফতানটাকে চেঞ্জ করব আর একটু শান্তি পাবো এটাই ভাবছিলাম। তারপর চলে আসলাম, এসে রান্নাটাকে মানে বন্ধ করলাম, পনিরটা বন্ধ করতেই আমার ছেলে এসেছে, ছেলে এসেই ওর বায়না যে ও ঘুমাবে, ওর ঘুম পেয়ে গেছিলো তাই আমি জানালা দরজাকে বন্ধ করে এসিটাকে অন করে দিয়েছিলাম, পর্দা লাগিয়ে দিয়েছি, দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, দেখো কি সুন্দর ঘুমিয়ে পড়েছে। আর এসিটাকে অন করে দিয়েছি আর তারপর ওর একটা স্বভাব আছে ও চাদর নিয়ে নেবে, চাদর নিয়ে ঘুমিয়ে পড়েছিল। আর দেখতে দেখতে 12:30 বেজে যাচ্ছিলো, 12:30 বেজেছে আর তারপর বসিয়ে দিলাম মুগ ডালটাকে, সম্বাস দিয়ে দিলাম। আর মুগ ডালেও আমি 5 ফোড়ন দিই আর আদা তো আগেই দিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে, জাস্ট আজকে হিং ছিল না, না হলে হিং দিতাম। আর দিয়ে দিয়েছি কসুরি মেথি 5 ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি সম্বাস। এটাই আমার আজকে একটা শর্টকাট করে নিয়েছি, করে তারপর 5 মিনিট সবজিটা করে নিয়েছি। আর 5 মিনিট সবজি সেম একই প্রসেসেই করেছি, যেভাবে যে মশলাটা দিয়েছি ওই মশলাগুলোই দিয়েছি, জাস্ট একটু ঘি দিয়ে দিয়েছিলাম আর চিনিটা নিরামিষে তো দেই মাস্ট, এটা নিরামিষে একটু চিনি দিলে মানে ফ্লেভারটা ভালো হয়, আমার মানে আমার মনে হয় যে স্বাদটা আরও বেশি বেড়ে যায় নিরামিষ খাবারগুলোতে। এটাই আজকে একটা কথা বলতে চাই তোমাদের সাথে, মানে ধৈর্য ধরতে হয় সব কিছুই, কিছু না কিছু পাওয়ার জন্য ধৈর্য অনেক বড় মানে বিশাল জিনিস, ধৈর্য যদি না হয় কারোর কাছে তো কিছু পাওয়া যায় না। আজকে একটা যদি তুমি কিছু চাও আর হুট করে পেয়ে যাও এটা বেশিক্ষণ স্টে করবে না, বেশিক্ষণ থাকবে না, হ্যাঁ তুমি চেষ্টা করছো আস্তে আস্তে হবে, দেখবে এটা পুরো মানে সারা জীবন থাকবে, তাই ধৈর্য ধরো, নিজের কাজ করে যাও, কর্ম করে যাও, ফলের চিন্তা করো না, ফল তোমাকে দেবেই ঠাকুর, এটাই আমার মানে আজকে মন থেকে আমি বললাম। তারপর আমি রান্না কমপ্লিট করে রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে রেখে দিলাম আর আজকে বাসন মাজিনি, সমাধি মেজে গেছিল রামেশ, তাই আজকে রান্না করেছি আলু পোস্ত, মুগ ডাল 5 ফোড়ন দিয়ে, ভেন্ডি ভাজা, পটল ভাজা, 5 মিশালি সবজি আর নিরামিষ মাংস মানে পনির তরকারি, এইটুকুই করলাম। তারপর সম্রাট বললো ও ভাত খাবে, তো ওর ভাত খাওয়া মানে এইটুকু, ও বসবে আর আমাকে মানে পাগল নাচাবে পুরো সারা ঘর দৌড়ানো দিবে, তো একটু খাওয়াচ্ছিলাম, খেতে খেতে এই রুম আর ওই রুম করছিল আর ওর পিছে পিছে আমিও এই রুম ওই রুম করছিলাম। আর তারপর ওর কাজিন ভাই মানে আমার বড় ননদের ছেলে এসেছিলো, এসে চলে গেছিলো জাস্ট একটু সময় এসেছিলো, তারপর আমি হাঁটাহাঁটি করছিলাম আর তারপর আমাকে কে একজন ডেকেছিলো ঠাকুরঘর থেকে কী দেবো, তারপর ঠাকুরঘরে ঢুকেছিলাম, এই যে আমার মানে শাশুড়ি মার ঠাকুরঘর, আমাদের ঠাকুরঘর আমার শ্বশুর বাড়ির, একদিন ফুল ব্লগ দেব ঠাকুরঘরের। তারপর আবার চলে গেছিলাম ওকে একটু খাওয়াতে, ওকে ঘুরে ঘুরেই খাওয়াতে হয়, ও এক জায়গায় বসে তো খাবেই না, তারপর আমি ভাতটাকে বসিয়ে দিলাম, ভাতটা বসিয়ে চলে গেছিলাম আর একটুকের জন্য একটু যদি লেট হতো তো এখনই ভাতটা পুড়ে যেত, তো কী করবো এখন এসেছি, এসে ভাতে জল দিলাম, দিয়ে ঠিক করলাম। আর বলো কেমন আছো তোমরা, আশা করছি ভালোই আছো আর আমিও ভালো আছি। তোমাদের ব্লগটা কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্টে একটু বলো, তোমাদের ভালো মন্দ সব কমেন্টই আমি পড়বো। আবার নিয়ে এসছে আইসক্রিম, আইসক্রিম তো এখন খাবো আইসক্রিম।
আর আইসক্রিম খেতে খেতেই হাওয়া দেওয়া স্টার্ট হয়ে গেল। সত্যি শ্বশুর বাড়িতে খুবই ভালো হাওয়া দেয়, তাই আকাশটাকে তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার ব্লগটা কেমন লেগেছে প্লিজ কমেন্টে বলো, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। টাটা।